সব জায়গার কিছু নিয়ম থাকে, আর রঘুনাথপুরের নিয়ম এটাই, যেখানে কিছু হলে পুলিশকে বলা যাবে না। রঘুনাথপুরে জন্মাবার পর আর মৃত্যু পর্যন্ত সবার মুখে খালি একটাই নাম, দিদিমণি। রঘুনাথপুরে এমন কোন ইলিগাল বিজনেস নেই যেটার সাথে রুদ্রাণী চৌধুরী আর ওর ভাইরা যুক্ত নয়। ওদের অ্যাকচুয়াল বিজনেস হলো স্মাগলিং আর ওমেন ট্রাফিকিং। নিজেই নিজের বরকে মেরে সেই সিটে সিম্পতি ভোটে জিতে এমএলএ হয়েছে রুদ্রাণী। হ্যালো স্যার, কাম ইন। তোরা গুন্ডা হলে আমি সরকারি গুন্ডা, মারলে হিরো, মরলে মেডেল। তোরা মারলে মার্ডার, আমি মারলে এনকাউন্টার। আপনাকে আমার সাথে আসতে হবে। কেন? আমি চোর না ডাকাত। আপনি একজন অন ডিউটি পুলিশ অফিসারের মন চুরি করেছেন। ভাই তুই আমায় প্রমিস কর, তুই আজকালকার এই করাপ্ট বাজে পুলিশ অফিসারের মতো হবি না। যতটা খারাপ আপনি আমাকে ভাবছেন ততটা আমি না। বন্ধু আমার রশিয়া খাটের উপরে বসিয়া কি একখান গান বানাইছে। বন্ধু আমার রশিয়া খাটের উপর বসিয়া কি একখান গান বানাইছে। স্যার দিদি এসছেন। ইনি কে? আমি তো ভাবলাম আমাদের দিদি। আপনি ভুল মানুষকে অ্যারেস্ট করেছেন। জামিনের কাগজ ছাড়া তো আমি ভাইটুকে ছাড়তে পারবো না। সূর্য এখানে, সূর্য উদয়, সূর্য অস্ত আমার কথায় হয়। আজ অবধি সবাই আমাকে নিজের এলাকার থেকে বাইরে ট্রান্সফার করে দিতে চেয়েছে। আপনি প্রথম যে যেচে আমাকে নিজের এলাকায় নিয়ে। আমার সূর্য শিব, ও রেগে গেলে তাণ্ডব হবে। রঘুনাথপুরে তোমার যে মেন্টাল সুনামটা আছে এটা সামনে নিয়ে দিও। স্যার সুনাম হোক বা বদনাম, নাম তো, সাথে তো যাবেই।